ভয়ে ঘরে লুকিয়ে থাকা নয়, শাসক দুর্বৃত্তদের বেলাগাম বর্বর আক্রমণের প্রতিবাদে বুক চিতিয়ে রাজপথে নামল মানুষ। সাড়ে 3 বছর ধরে লাগাতার ফেসিস্ট সুলভ যে সন্ত্রাস চালিয়ে আসছে শাসক দলের দুর্বৃত্ত সমাজদ্রোহীরা, তার অন্য রূপ দেখা গেল মঙ্গলবার থেকে। বুধবার রাজ্য জুড়ে সন্ত্রাস চূড়ান্ত রূপ নিয়ে এক কথায় নজিরবিহীন বলগাহীন সন্ত্রাস নামিয়ে আনল শাসক দলের দুর্বৃত্তরা। অভিযোগ, দলের রাজ্য নেতৃত্বের মদতেই এসব ঘটনা ঘটে চলেছে। বুধবার প্রকাশ্য দিনের বেলায় মিছিল বের করে আগরতলার বুকে অরাজকতা চালিয়েছে সমাজদ্রোহীরা। তাদের হাত থেকে সিপিএম অফিস, গাড়ি, বাইক, সংবাদ মাধ্যমের অফিস, সংবাদকর্মী কেউই বাদ যায়নি। রাতেও বিভিন্ন অফিস, বাম নেতা কর্মীদের বাড়ি ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ, মেলার মাঠ এলাকায় শাসক দলের দুর্বৃত্তদের সন্ত্রাসের চেহারা দেখল মানুষ। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘরে বসে থাকা নয়, রাস্তায় নেমেই প্রতিবাদে সামিল হলো মানুষ। দুর্বৃত্তদের হিংস্রতা, গণতন্ত্র প্রিয় মানুষকে যে ঘরে আটকে রাখা যাবে না, তা বৃহস্পতিবার দেখিয়ে দিল শহর আগরতলা। এদিন সকালে মেলার মাঠ থেকে বের হয় গর্জমান প্রতিবাদী মিছিল। শত শত মানুষ এদিন লাল ঝান্ডা নিয়ে মিছিলে সামিল হন। শাসক দলের দুর্বৃত্তদের আক্রমণে যে মাথা নত না করে সামনের দিকে গণতন্ত্র রক্ষার সংগ্রামে এগিয়ে যাবে মানুষ, এদিনকার মিছিল তাই জানান দিল। এ যেন মিছিল নয়, জনস্রোত প্রত্যক্ষ করল শহর আগরতলা। মানুষের মিছিল এদিন জানান দিয়েছে আক্রমণ যত হবে, বামপন্থীদের গণতান্ত্রিক মানুষের মিছিল ততই লম্বা হবে। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রাজনৈতিক মহলের মতে, কথায় কথায় গণতন্ত্রের কথা বলা বিজেপি নেতারা যে আসলে কতটুকু গণতন্ত্রে বিশ্বাসী, তা বুধবার প্রত্যক্ষ করেছেন রাজ্য তথা দেশবাসী। রিপোর্ট, চ্যানেল 3 রাত।